আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ওয়াগনার বিদ্রোহের পর প্রকাশ্যে এসে যে বার্তা দিলেন পুতিন, বিদ্রোহের পর যে বার্তা দিলেন আত্মগোপনে থাকা ওয়াগনার প্রধান, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করল উত্তর কোরিয়া, ইউক্রেন যুদ্ধে যেভাবে প্রভাব ফেলতে পারে ওয়াগনার বিদ্রোহ, এবং সর্বশেষ মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়ায় ভাড়াটে ওয়াগনার বাহিনীর বিদ্রোহের বিরোধিতা করায় নিরাপত্তা বাহিনী ও নাগরিকদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি ভাষণে তিনি সবাইকে ধন্যবাদ জানান। খবর আল জাজিরার, পুতিন বলেন, ওয়াগনার বাহিনীর বিদ্রোহে ঠেকিয়ে দেওয়ার জন্য আমি সব সেনা ও গোয়েন্দা পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, রক্তপাত এড়াতে যখন যে নির্দেশনা দিয়েছে তারা সে নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সোমবার রাতে পুতিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গে শৈগ, রাশিয়ার প্রধান, অভ্যন্তরীণ সুরক্ষা পরিষেবার প্রধান ও অন্যান্য শীর্ষ মন্ত্রীদের সঙ্গে দেখা করেন। পরে তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন। ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন মস্কোতে সশস্ত্র গোষ্ঠীর অগ্রগতি বন্ধ করার জন্য ওয়াগনার বস ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে মধ্যস্থতা করার জন্য বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্গোকে ধন্যবাদ জানান। রক্তপাত এড়িয়ে যাওয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনার সদস্যদের ও ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকেও ধন্যবাদ জানান পুতিন। তিনি বলেছেন, ওয়াগনার বাহিনী চাইলে রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বেলারুশে ফিরে যেতে পারে, পারে বা বেলারুশে চলে যেতে পারে। তিনি বলেছেন, রাশিয়ায় বিশৃঙ্খলার বীজ বপনের চেষ্টা করা হয়েছিল, তবে সব ভেস্তে দেওয়া হয়েছে। তিনি রাশিয়ার শত্রুদের উদ্দেশ্য করে বলেছেন, তারা ভুল গণনা করেছে। তিনি বলেন, ওয়াগনার বাহিনীর সঙ্গে শুধু বিশ্বাসঘাতকতা করেনি, যারা তাদের সমর্থন দিয়েছিল তাদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে ভাড়াটে ওয়াগনার বাহিনীর সশস্ত্র বিদ্রোহ অবসানের পর প্রথমবার জনসম্মুখে বের হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সের্গে শৈগ। সোমবার ইউক্রেন যুদ্ধে লড়াইরত রুশ সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এদিকে বিদ্রোহের পর যে বার্তা দিলেন আত্মগোপনে থাকা ওয়াগনার প্রধান, বিদ্রোহ নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার এবং তার সেনার আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পথে নেমেছিল ওয়াগনার বাহিনী। পুতিনের চাপের মুখে 24 ঘন্টার নাটকীয় সশস্ত্র বিদ্রোহের অবসানের পর প্রথমবারের মতো মুখ খুলেছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সোমবার 11 মিনিটের এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেছেন। প্রিগোজিনের দাবি, যখন মস্কো অভিমুখে অগ্রসর হওয়ার ঘোষণা দিয়েছিলেন তখন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উৎখাতের পরিকল্পনা করছিলেন না। ওয়াগনার প্রধান আরও দাবি করেছেন, আমরা রাশিয়ার নেতৃত্বকে উৎখাতে যাত্রা করিনি, এই যাত্রার লক্ষ্য ছিল ওয়াগনার গ্রুপের ধ্বংস ঠেকানো এবং সেই সব কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা যাদের অপেশাদার পদক্ষেপ অনেকগুলো ভুল হয়েছে। প্রিগোজিন বলেন, রাশিয়ার বিমান বাহিনীর উড়োজাহাজকে আঘাত করতে হয়েছে বলে তারা অনুতপ্ত এবং রুশ সেনাদের রক্তপাত এড়াতে তারা ফেরত এসেছেন। তার কথাই, আমরা আমাদের প্রতিবাদের জন্য যাত্রা করেছিলাম, সরকারকে উৎখাত নয়। প্রিগোজিন বলেন, রাশিয়ার প্রতিরক্ষা অধিদপ্তরের সঙ্গে কেউ চুক্তি করেনি, ফলে 1 জুলাইয়ের মধ্যে তারা ভাড়াটে বাহিনী অস্তিত্ব হারানোর কথা। এদিকে ইউক্রেন যুদ্ধে যেভাবে প্রভাব ফেলতে পারে ওয়াগনার বিদ্রোহ, ওয়াগনার বিদ্রোহের পর গোটা বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমারা বলছেন, পুতিনের চোখে আঙুল দেখে রাশিয়ার সামরিক দুর্বলতা ফাঁস করে দিয়েছে এই বাহিনী। ওয়াগনার বাহিনীর এই বিদ্রোহ নিশ্চিতভাবে প্রভাব ফেলবে ইউক্রেন যুদ্ধে। রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের এই ঘটনা পুতিনের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 1999 সালে ক্ষমতায় বসার পর তিনি কখনো এত বেশি নিরাপত্তাহীনতায় ভোগেননি। ওয়াগনারের এই বিদ্রোহের মাধ্যমে এটা স্পষ্ট হয় যে ইউক্রেন যুদ্ধে আর এই বাহিনীর সহায়তা পাবে না রাশিয়ান সেনারা। ইউক্রেনের কাছ থেকে বাখমুত দখলে রাশিয়াকে ব্যাপক সহায়তা করেছে ওয়াগনার বাহিনী। কয়েকদিন আগে রাশিয়ার কাছে বাখমুত হস্তান্তর করেছে ওয়াগনার বাহিনী। এখন আর ইউক্রেন যুদ্ধের অগ্রভাগে কাজ করবে না এই বাহিনী। ইউক্রেন যুদ্ধে ব্যাপক সহায়তার পরও ওয়াগনার বাহিনীকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে বোঝা যায় যে পুতিনের নেতৃত্বে ফাটল ধরেছে। এবং সর্বশেষ মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পেলেন মোদি। মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব অর্ডার অফ নীল পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাল সিসি মোদির গলায় খেতাব পরিয়ে দেন।
এর আগে দিনের শুরুতে মিশরের 11 শতকের আল হাকিম মসজিদ এবং কায়রোর হেলিওপোলিস কমনওয়েলথ দেখতে যান মোদি। এছাড়া তিনি প্রেসিডেন্ট সিসির সঙ্গে বৈঠকও করেন। গত 26 বছরের মধ্যে নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি দ্বিপক্ষীয় সফরে মিশর গেছেন। মিশরের প্রেসিডেন্ট আল সিসি সেপ্টেম্বরে G20 সম্মেলনে যোগ দিতে ভারতে যাবেন। এবারের সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে তাকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী মোদি মিশরের রাজধানী কায়রোর প্রাণকেন্দ্রে অবস্থিত 1000-এরও বেশি পুরনো আল হাকিম মসজিদের নির্মাণ শৈলীর প্রশংসা করেন। 13,560 বর্গমিটার বিস্তৃত মসজিদটি ভারতের দাউদি বোহরা কমিউনিটির সহায়তায় কিছুটা পুনর্নির্মাণ ও সংস্করণ করা হয়। 1970 সালে সংস্কারের পর এখন পর্যন্ত এই কমিউনিটি মসজিদটির দেখভালের দায়িত্বে আছে। মিশরে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অজিত গুপ্ত বলেছেন, দাউদি বোহরা কমিউনিটির সঙ্গে মোদির গভীর সম্পর্ক রয়েছে কারণ তাদের অনেকেই ভারতের গুজরাটে বসবাস করেন।